মুসলমান লোক কতনা হ্যাঁ থা ক্যামেরা দিখাইয়ে কতনা লোক হ্যাঁ তো আসাম কা বাহার তো লোক বিশ্বাস ভি নাই করেগা কি 50,000 মুসলমান লোক আজ বিজেপি কা সভা মে হ্যাঁ কি নেই। নগাঁও লোকসভা সমষ্টির অন্তর্গত লাহরি ঘাটত এনেদরে 50,000 সংখ্যালঘু লোকর উপস্থিতিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যত্ত হুঙ্কার আপ কি বার মোদী সরকার। আজি আমারা আসাম মে আজ আমারা আসাম মে হিন্দু হো ইয়া মুসলমান হো সবকা একই আওয়াজ আপ কি মার। লাহরি ঘাটত মুখ্যমন্ত্রী সভালয় এনেদরে ঢপলিয়ায় আহি সহস্রাধিক লোক সভাত এক ব্যতিক্রমী পরিবেশ দূর দূরণির পরা সকলো আহিল মরমর মামাক চাবলৈ। কেবল লাহরি ঘাটেই নহয় দরং উদালগুড়ি সমষ্টির দলগাঁওতো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সভালৈ ব্যাপক সঁহাৰি সংখ্যালঘু রাইজর। লাহরি ঘাটত 50,000+ সংখ্যালঘু রাইজর সন্মুখত মুখ্যমন্ত্রীয়ে কলে এতিয়া আর অসমত কটা হাতর দাম নাই তলা চাবির কাম নাই। চিপটুকি হাত হাত মানে কটা হাত, কটা হাতের দাম আছে নেকি? কটা হাতের দাম আছে নেকি? কটা হাতের দাম নাই তালা চাবির কাম নাই, হয় নহয়? কটা হাতের দাম নাই তালা চাবির কাম নাই, হয় না নহয়? নগাঁত এবার অপ্রত্যাশিত ফলাফল হব, কারণ সংখ্যালঘু আর সংখ্যাগুরু সকলে বিজেপিকে আঁকোৱালি লৈছে। লাহরি ঘাটত প্রায় 50,000 লোকর উপস্থিতিত অভূতপূর্ব গণসমাবেশ যা তিনদিন চারিদিন মই দেখিবলৈ পাইছো। সব এনেকে লাহরি ঘাটত মিটিং কংগ্রেসেও কোনোদিনে কৰিব পৰা নাছিল। এটা ডাঙর রাইজর মাজত বহুত ডাঙর মানসিকতার পরিবর্তন। মই ভাবো যে এবার অভূতপূর্ব রিজাল্ট হব, মানুহে হৈ যাব, মানুহে আশা নকৰা রিজাল্ট এবার হব। সংখ্যালঘু সংখ্যাগুরু সকলো মোদীজির লগত আছে। সংখ্যালঘু আর সংখ্যাগুরু রাইজে দিয়া আশীর্বাদের বাবে পূর্বর কংগ্রেস আর AIDFর দুর্গ সমূহত এবার গুরুতর আঘাত সানিছে বিজেপিয়ে। লাহরি ঘাটত কংগ্রেসে আমার লগত কন্টেস্ট করবলগিয়া হয়েছে। আমার যত বিধায়ক আছে জাগিরুদত্ত আমি কন্টেস্ট করবলগিয়া হওয়া নাই তেওঁলোকৰ লগত, বা মরিগাঁওতো কন্টেস্ট করবলগিয়া হওয়া নাই। আজি বিজেপিয়ে যুদ্ধখন UDF আর কংগ্রেসের দুর্গত গৈ কৰি আছে, আমার দুর্গত তেওঁলোক আহিব পৰা নাই, তেওঁলোকৰ দুর্গত আমি গৈছো। দলগাঁও প্রার্থী দিলীপ শইকীয়ার হয়ে নির্বাচনী প্রচার চলায় মুখ্যমন্ত্রী কলে 50 বছরলে আর কংগ্রেস এতিয়া ক্ষমতাল নাহে, বিজেপি ক্ষমতাল আহিলে দলগাঁও হব উন্নয়নের জোয়ার। যেতিয়ালৈকে আমি আছো আর 50 বছর অসমত কংগ্রেস সরকার নহয় এটো লিখি লব। এতিয়া অসমত চারিওফালে পদুম ফুল আর পদুম ফুললে সরকার অসমত হয়ে থাকিব। কংগ্রেস সরকার অসমত আহিব নেকি? মামা থাকুতে কংগ্রেস সরকার আহিব নেকি? আহিব? মামা থাকালেকে কংগ্রেস সরকার আহিব? এটো নাহিব, হয় না নহয়? আর মুজিবুরক ভোট দিয়াতকৈ তো চুকুরালিক ভোট দিয়াই ভাল, হয় না নহয়? দলগাঁও আর লাহরি ঘাট দুই সভাতেই বিরোধী প্রার্থীক তীক্ষ্ণ সমালোচনা মুখ্যমন্ত্রীর। পদ্মুত বরদলৈ আজি আমার লাহরি ঘাটত গড়া খহনীয়ার কাম
প্রদ্যুৎ বড়ুয়া করেছে না বিজেপিয়ে করেছে? প্রদ্যুৎ বড়ুয়া করেছে না বিজেপিয়ে করেছে? শরৎ যদি মাটি দিব লাগে বিজেপিয়ে দিব পারিব না প্রদ্যুৎ বড়ুয়া দিব পারিব? কোনে দিব পারিব? কোনে দিব পারিব? দলগাঁওত রাইজে কংগ্রেসক আগত ভোট দি আসিলে, ইউডিএফক ভোট দি আসিলে, আর কংগ্রেস আর ইউডিএফক ভোট দিয়ার কারণে দলগাঁও সমষ্টিত আজি গোটেই সমষ্টিটাতে দালালে ভরি আছে, হয় না নয়? এইবার আপনালোকে বিজেপিক ভোট দিয়ক আর দালালবিলাকক মই মোর ঘরলৈকে লৈ যাব, হব? কি কারণত মুখ্যমন্ত্রী সভালৈ এনেদৰে ঢপলিয়াই আহিল সংখ্যালঘু রাইজ? কি কারণত বিজেপির প্রতি আকর্ষিত হয়েছে সংখ্যালঘু ভোটার? সাপোর্ট করেছে আগে যে কংগ্রেস যে আসছে, যে কংগ্রেসে একু করা নাই, লাহারঘাট লাহারঘাট সমষ্টিটো একদম পিছ পড়ে আছে। কংগ্রেস সরকার তো অনেকদিন আছে, পনেরো বছর উপরত আছে, কিন্তু আমার নদীটিও একু করা নাই। যেতে বিজেপি সরকার আহিলে আমার নদীটিও প্রশাসন ধরেছে, সেইটো কারণে আমরা রাইজ লই আইছো বিজেপিত ভোট দিম বলে। আমার বিজেপি কি ভাল পাইছে, অরুণোদয় দিছে, পিএন কিষাণ দিছে, তেওঁলোকৰ নিয়ম নীতি ভাল, সেই কারণে আমার মাইনরিটি মানুষ এটা আগুয়ে আহিছে। হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ! হিমন্ত বিশ্ব শর্মা ওয়েলকাম! হিমন্ত বিশ্ব শর্মা ওয়েলকাম! ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।